বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা করার প্রতিবাদে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি এবং শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সম্মান জানিয়ে কাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা শ্রীরামপুর সমবায় সমিতি থেকে শুরু করে কেশবপুর বাজার পর্যন্ত পথসভা করেন। প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের 10 থেকে 15 হাজার জনকে একসঙ্গে নিয়ে মিছিল কিংবা পথসভা করলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। করোনা আবহে তাই সামাজিক দূরত্ব মেনেই এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই কারণে এলাকার 200 থেকে 400 জন মানুষকে সঙ্গে নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাইতি অঞ্চলের অঞ্চল সভাপতি অসীম পাল, গ্রাম পঞ্চায়েত প্রধান তনুজা বেগম, কিষাণ ক্ষেতমজুর সভাপতি শেখ সিরাজ, উপপ্রধান রবি এল হক, ছাত্র পরিষদের ব্লক নেতা মেহবুব মণ্ডল, কাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা সাহেব, পাপ্পু মুন্সি, শেখ আশরাফুল, রাজু মুন্সি, শেখ আইনুল প্রমুখ। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 7813963001। কি উদ্দেশ্যে আজকের এই পথসভা? আজকে আমরা কাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল এবং ধিক্কার মিছিল বলাই ভালো এবং পথসভা করলাম কেন্দ্রীয় সরকারের এই যে যুগের পর যুগ বঞ্চনা বঞ্চনার শিকার বাংলা, বিশেষত বাংলা হচ্ছে, এর জন্য আমরা মিছিলটা করলাম এবং সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে যোগ দিয়েছিল। আমরা দেখেছি যে প্রথম থেকে নোটবন্দি থেকে আরম্ভ করে এই যে রিসেন্টলি শিক্ষানীতি, এই যে আমফানের ক্ষতিপূরণের ঘোষণা, করোনার আবহের যে ক্ষতিপূরণের ঘোষণা, এর কোনো সুফল কিন্তু বাংলা পায়নি, অন্য কোনো রাজ্য পেয়েছে নাকি আমার জানা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মুখ দিয়ে রক্ত তুলে দেশের মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, সমস্ত হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে এবং উন্নত পরিমাণের ট্রিটমেন্ট, রিসেন্টলি ঘোষণা করেছেন সারা জীবনের জন্য রেশন ফ্রি এবং জয় বাংলা জয় জোয়ার, SC ST সম্প্রদায়ের সমস্ত ষাটোর্ধ ব্যক্তিদের যে বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছে, এর জন্য আমরা তার সুফল সারা বাংলার মানুষ ভোগ করছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে বঞ্চনা এবং এই যে ব্লাফগিরি, শুধুমাত্র মানুষকে শুধু মিথ্যাচার মিথ্যা ভাষণ দিয়ে আর নাটকবাজি করে এতদিন পর্যন্ত চলে আসছে, তার স্বরূপ আমরা জনসমর্থন প্রকাশ করতে চাই। আজকের এই সভাটি কোথা থেকে কোথা পর্যন্ত হলো? এটা হলো কাইতি অঞ্চলের শ্রীরামপুর, শ্রীরামপুরের দক্ষিণপাড়া সমবায় সমিতির সামনে থেকে শ্রীরামপুরের শেষ প্রান্ত অর্থাৎ কেশবপুরের প্রথম পর্যন্ত, নতুন বাজার যেটা বলে এই পর্যন্ত। এই মিছিলে কে কে উপস্থিত ছিলেন? মিছিলে উপস্থিত ছিলেন আমাদের কাইতিজীবীর প্রধান সাহেব তনুজা বেগম, উপপ্রধান শেখ রবিয়াল এবং হচ্ছে রায়না 2 নম্বর তৃণমূল কংগ্রেসের, কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সিরাজ এবং ছাত্র যুবদের মধ্যে TMCP মেহবুব মণ্ডল থেকে আরম্ভ করে প্রত্যেকটা বুথের বুথ সভাপতি, গ্রাম সদস্য এবং অন্যান্য অ্যাক্টিভ কর্মী। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। দেশের মানুষের টাকা আত্মসাৎ করে করা এই বিজেপি আর না, আর দেশ চালানো এই বিজেপি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট ITI-তে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট ITI, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার সঠিক দিশা হচ্ছে কারিগরি শিক্ষা। সুদীর্ঘ সময় ধরে এই কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SPB টেকনিক্যাল প্রাইভেট ITI, উচালন পূর্ব বর্ধমান। অগস্ট 2020 শিক্ষাবর্ষের জন্য সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার, সুইং টেকনোলজি কোর্সগুলিতে
সরাসরি ভর্তি চলছে। আমাদের আরও একটি ভারত সরকারের NCVT কর্তৃক অনুমোদন প্রাপ্ত ITI SNP টেকনিক্যাল প্রাইভেট ITI সতীতলা 24 নম্বর রুট আরামবাগ। August 2020 শিক্ষাবর্ষে সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান কোর্সে সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 অথবা 9732520783 এই নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।